বানাবো দই কাতলা। কাতলা মাছটা ভেজে নিচ্ছি, একটা সাইড হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। আর কয়েক পিস আছে, এগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলেই গ্রেভিটা বানাবো, দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি পেঁয়াজ কুচি, নুন, হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলা দেব, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কিশমিশ বাটা। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিচ্ছি পাকা লঙ্কা বাটা, দিচ্ছি একটু চিনি, এবার দিচ্ছি চারমগজ বাটা, মশলা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি জল। মশলা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি কস্তুরি মেথি, অ্যাড দেব টক দই। এবার মাছ দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে বানান কাতলার কালিয়া। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।